প্রভাত শিক্ষার্থীরা, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি চন্ডিকা রানী দাস, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় চার নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে অধ্যায় চারের পার্ট এক ও দুই নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের পার্ট তিন, চার ও পাঁচ নিয়ে আলোচনা করব। অধ্যায় চার হচ্ছে আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প। শিক্ষার্থীরা, তোমরা বই নিয়ে বসে পড়ো। শিক্ষণফল। শিক্ষার্থীরা, আমরা আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প থেকে যা জানতে পারবো, শিখতে পারবো, লিখতে পারবো। মানুষের অর্থনীতিতে অর্থকরী ফসলের ব্যবহার সম্পর্কে বলতে পারবে, মানুষের বিভিন্ন আমদানি রপ্তানি করা পণ্যসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারবে, বাংলাদেশের অর্থনীতিতে বৃহৎ শিল্প ও কুটির শিল্পের গুরুত্ব সম্পর্কে জানতে পারবে। শিক্ষার্থীরা, পার্ট তিনে রয়েছে পাট, চা ও তামাক। আমরা সবাই এই কৃষি সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি এবং আমরা জানি পাট, চা ও তামাক এটি হচ্ছে আমাদের কৃষি পণ্য। যেসব কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় সেগুলোকে অর্থকরী ফসল বলে। তাহলে যদি বলা হয় অর্থকরী ফসল কাকে বলে, যেসব কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করে, অর্থাৎ বিদেশ থেকে আমরা টাকা উপার্জন করে থাকি, সেগুলোকে আমরা অর্থকরী ফসল বলে থাকি। পাট। পাট হলো আমাদের প্রধান অর্থকরী ফসল। এই পাট থেকে উৎপাদিত পাটজাত দ্রব্য আমরা তৈরি করে বিদেশে রপ্তানি করে থাকি এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। বিশ্বে ভারতের পরে বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়। তাহলে ভারত বিশ্বের মধ্যে প্রথম এবং বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে পাট উৎপাদনে। তবে ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর ও নওগাঁ জেলায় পাট বেশি উৎপন্ন হয়। তাহলে আমাদের দেশের বিভিন্ন জেলা যেমন ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর ও নওগাঁ জেলায় বেশি পাট উৎপন্ন হয়। পাটকে সোনালী আঁশও বলা হয়। পাট দিয়ে রশি ও চটের থলে বা বস্তা তৈরি হয়। পাট রপ্তানি করে বাংলাদেশে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমাদের জলবায়ু পাট চাষের জন্য বিশেষ উপযোগী। তাহলে শিক্ষার্থীরা, তোমাদেরকে যদি পাট সম্পর্কে লিখতে বলা হয় তোমরা অবশ্যই লিখতে পারবে। এরপরে এসো চা। বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে চা বেশি উৎপন্ন হয়। তাহলে কোথায় বেশি উৎপন্ন হয় চা? সিলেট এবং চট্টগ্রামে। তবে বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলাতেও চা চাষ হচ্ছে। বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশে এর চাহিদাও রয়েছে। অর্থাৎ আমাদের দেশের চা বিশ্বে সুনাম রয়েছে। চা রপ্তানি করে আমাদের দেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। তাহলে আমরা চা রপ্তানি করেও বিদেশ থেকে অনেক বৈদেশিক মুদ্রা পেয়ে থাকি। দেখো শিক্ষার্থীরা, চা চাষ করছে, দেখো ঢালু জমিতে চা চাষ করা হচ্ছে, চা বাগান। তামাক। বাংলাদেশের অনেক অঞ্চলে তামাক চাষ হয়, তবে রংপুর জেলায় তামাকের চাষ বেশি হয়। সিগারেট ও বিড়ি তৈরিতে তামাক ব্যবহার করা হয়। বাংলাদেশে উৎপন্ন তামাকের বেশিরভাগ রপ্তানি করা হয়। তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে। তাহলে বাংলাদেশের অনেক জায়গায় এবং বিভিন্ন জেলায় তামাক চাষ করা হয়, তবে রংপুরেই বেশি তামাক চাষ করা হয়। এই তামাক দিয়ে সিগারেট ও বিড়ি তৈরি করে ব্যবহার করা হয়। বাংলাদেশের যে সকল তামাক উৎপন্ন হয় তার বেশিরভাগই কি করা হয়, রপ্তানি করা হয়। তাহলে তামাক আমাদের একটি প্রধান অর্থকরী ফসল। তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে। যেহেতু তামাক গ্রহণ করলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয়, বিভিন্ন রোগ অসুখ হয়, তাই তামাক চাষকে বর্তমানে সরকার নিরুৎসাহিত করছে। বাংলাদেশের অন্যান্য অর্থকরী ফসলের মধ্যে রয়েছে তুলা, রেশম, সুপারি ও রাবার উল্লেখযোগ্য। তাহলে পাট, চা, তামাক ছাড়াও আরো অন্যান্য অর্থকরী ফসল রয়েছে, তার মধ্যে হচ্ছে তুলা, রেশম, সুপারি ও রাবার উল্লেখযোগ্য। এরপর আসো
বাংলাদেশের শিল্প পাট চার পরে পাট চার বস্ত্র শিল্প বস্ত্র শিল্প বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প ঢাকার নারায়ণগঞ্জ গাজীপুর জেলাতে অধিকাংশ বস্ত্রকর রয়েছে এছাড়াও এদেশে তাঁত শিল্পে উন্নত মানের সুতি সিল্ক ও জামদানি শাড়ি তৈরি হচ্ছে এক সময় এদেশে তৈরি মসলিন কাপড় জগৎ বিখ্যাত ছিল এদেশে বস্ত্রের ব্যাপক চাহিদা রয়েছে দেশের বস্ত্র শিল্পগুলো দেশের বস্ত্রের চাহিদা সম্পূর্ণ মেটাতে পারে না এই জন্য বিদেশ থেকেও বস্ত্র আমদানি করতে হয় দেখো বস্ত্র শিল্প হচ্ছে আমাদের দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প হ্যাঁ এক সময় আমাদের তৈরি মসলিন কাপড় বিশ্বে খুব বিখ্যাত ছিল হ্যাঁ এই এদেশে বস্ত্রেরও ব্যাপক চাহিদা রয়েছে যেমন আমাদের দেশের বস্ত্রের যে পরিমাণ চাহিদা রয়েছে তা আমাদের দেশে দেশে উৎপাদন করে মেটানো সম্ভব হয় না এই জন্য বিদেশ থেকে বস্ত্র আমদানি করতে হয় মানে কিনে আনতে হয় এরপর আসে পোশাক শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে পোশাক শিল্প বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক রপ্তানি করার মাধ্যমে অর্থাৎ গার্মেন্টস শিল্প যার মাধ্যমে পোশাক তৈরি করা হয় আমরা এটাকে গার্মেন্টস শিল্প বলেই জানি কিন্তু এটির নাম হচ্ছে পোশাক শিল্প বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগই পোশাক রপ্তানি করার মাধ্যমে এসে থাকে বাংলাদেশের পোশাক কারখানায় লক্ষ লক্ষ নারী ও পুরুষ কাজ করে তাদের তৈরি পোশাক বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে এছাড়াও চামড়াজাত দ্রব্য যেমন জুতা বেল্ট ব্যাগ ইত্যাদি দেশ থেকে রপ্তানি করা হয় তাহলে পোশাক শিল্প একটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প এটা এই শিল্প থেকে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে থাকি এরপর আসে পাট শিল্প দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে পাট বোঝাই করে নৌকা নৌকা বোঝাই করে পাট নিয়ে যাচ্ছে কাঁচামাল হিসেবে আমরা যেমন পাট রপ্তানি করি তেমনি পাটজাত পণ্য রপ্তানি করি পাটকলগুলো প্রধানত নারায়ণগঞ্জ চাঁদপুর খুলনায় দৌলতপুর সহ নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত তাহলে পাটকলগুলো কোথায় অবস্থিত নারায়ণগঞ্জ চাঁদপুর খুলনার দৌলতপুর সহ নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত এর অন্যতম কারণ হচ্ছে এসব অঞ্চলের পরিবহন সুবিধা অর্থাৎ পাট পরিবহনে সুবিধা হ্যাঁ এটা যেহেতু নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত নৌকার সাহায্যে বিভিন্ন জায়গায় পরিবহন করা খুব সহজ হয় আমরা পাট দিয়ে ব্যাগ কার্পেট এমনকি বস্ত্র তৈরি করে থাকি এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে আবার বিদেশেও রপ্তানি করা হয় এবং বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে থাকি এরপর আসো পাট পাঁচ বৃহৎ শিল্প ও কুটির শিল্প বাংলাদেশের অর্থনীতিতে বৃহৎ শিল্প কুটির শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাংলাদেশের কিছু কিছু কারখানায় বিপুল পরিমাণে পণ্য উৎপাদিত হয় আর কিছু কিছু কারখানা রয়েছে যেখানে স্বল্প পরিমাণে স্থানীয়ভাবে পণ্য উৎপাদিত হয় বৃহৎ শিল্প বাংলাদেশে যে সকল বৃহৎ শিল্প রয়েছে তার মধ্যে সার সিমেন্ট ওষুধ কাগজ চিনি ইত্যাদি উল্লেখযোগ্য তাহলে আমরা বৃহৎ শিল্পে বলতে বুঝি সার সিমেন্ট ওষুধ কাগজ চিনি ইত্যাদি শিল্পকে বাংলাদেশের ফেঞ্চুগঞ্জ ঘোড়াশাল আশুগঞ্জ চট্টগ্রাম তারকাকান্দি প্রভৃতি স্থানে সার কারখানা আছে তবুও বিদেশ থেকে আমাদের সার আমদানি করতে হয় দেখো আমাদের দেশে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় সার উৎপাদন কারখানা রয়েছে কিন্তু তারপরেও কি করতে হয় বিদেশ থেকে আমাদেরকে সার আমদানি করতে হয় আমাদের দেশের চাহিদা পূরণ করার জন্য আমাদের নির্মাণ শিল্পের জন্য সিমেন্ট দরকার হয় যা আমাদের দেশের বিভিন্ন সিমেন্ট কারখানাগুলোকে উৎপন্ন হয় উন্নত মানের ওষুধ তৈরির জন্য ওষুধ কারখানা রয়েছে কাগজ কলগুলোতে গাছের গুড়ি থেকে কাগজ তৈরি করা হয় তিনটি সরকারি কাগজ কল রয়েছে চন্দ্রকোনা খুলনা এবং পাকশীতে দেখো এখানে অনেক ছোট ছোট প্রশ্ন রয়েছে প্রশ্ন হয় এখান থেকে তোমরা অবশ্যই এটা ভালো করে পড়বে এছাড়াও বেসরকারি ভাবে কিছু কাগজ কল স্থাপিত হয়েছে যা দেশের চাহিদা অনেকাংশে পূরণ করে তবে কিছু পরিমাণ কাগজ আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয় আমাদের চিনি কলগুলো চিনি উৎপাদিত পরিশোধিত হয় এদেশে সরকারি চিনি কল ছাড়াও কিছু বেসরকারি চিনি কল রয়েছে তবে প্রতি বছর বিপুল পরিমাণ চিনি আমদানি করতে হয় তাহলে আমাদের চিনিও আমদানি করতে হয় দেশে যে পরিমাণ চিনি উৎপাদিত হয় সেটা দিয়ে দেশের চাহিদা পূরণ করা সম্ভব হয় না সেজন্য চিনিও আমদানি করতে হয় কাগজও আমদানি করতে হয় বিদেশ থেকে কারণ আমাদের দেশে যে পরিমাণ কাগজ উৎপন্ন হয় তৈরি করা হয় তা দেশের চাহিদা পূরণ করতে সক্ষম হয় না কুটির শিল্প যখন কোনো পণ্য ক্ষুদ্র পরিসরে বাড়ি ঘরে অল্প পরিমাণে তৈরি করা হয় তখন তাকে কুটির শিল্প বলে
এখন যদি প্রশ্ন আসে কুটির শিল্প কাকে বলে, তাহলে বলবে যখন কোনো পণ্য ক্ষুদ্র মানে ছোট আকারে বাড়ি ঘরে অল্প পরিমাণে তৈরি করা হয় তখন তাকে কুটির শিল্প বলে। বাংলাদেশের সুন্দরবন, চট্টগ্রাম এবং সিলেটের বনাঞ্চলে কাঠ পাওয়া যায়। এই কাঠ দিয়ে বাড়িঘর ও এবং আসবাবপত্র তৈরি হয়, যেমন খাট, টেবিল, চেয়ার, বেঞ্চ, আলমারি ইত্যাদি। গৃহস্থলী নানা কাজে কাঁসার তৈরি জিনিস ব্যবহার করা হয়। জামালপুর জেলার ইসলামপুর, টাঙ্গাইল জেলার কাকমারি ও ঢাকা জেলার ধামরাই কাঁসা শিল্পের জন্য বিখ্যাত। আমরা মাটি দিয়ে মাটির পাত্র এবং পোড়া মাটির নানা জিনিস তৈরি করে, যেমন হাঁড়ি, পাতিল, থালা, ফুলদানি, টালি ইত্যাদি। তাহলে কুটির শিল্পের মধ্যে পড়ে কি? কাঁসার তৈরি জিনিস, মাটির তৈরি জিনিসপত্র, পোড়া মাটির হাঁড়ি, পাতিল, থালা, ফুলদানি, এগুলো হচ্ছে আমাদের কুটির শিল্প। শিক্ষার্থীরা, আমরা পাঠের শেষ পর্যায়ে এসে গেছি। তোমাদের জন্য একটি বাড়ি কাজ রয়েছে। বাংলাদেশে 3টি রপ্তানিকৃত ও 3টি আমদানিকৃত কৃষি পণ্যের নাম লিখে তোমরা অবশ্যই পড়ে লিখতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।